আসসালামু আলাইকুম প্রিয় সুধি, আজকের আলোচনায় আমরা এমন পাঁচ ব্যক্তির ইসলাম গ্রহণ সম্পর্কে জানতে চলেছি যারা ছিলেন মার্কিন পাদ্রী, মার্কিন প্রকৌশলী, মার্কিন শিক্ষিকা আর এক জাপানি নারী সহ আছেন ইউক্রেনের এক নাবিক। এই পাঁচজন ব্যক্তির মধ্যে সবশেষ ব্যক্তির ইসলাম গ্রহণের ঘটনাটি ছিল খুবই চমকপ্রদ, যেই ঘটনাগুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি। তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য। তো চলুন শুরু করা যাক। আমেরিকান শীর্ষ পাদ্রী ফাদার হিলারিয়ান হেইগি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণের পরে হেইগি নিজের নামকরণ করেছেন আব্দুল লতিফ। মুসলিম ডেইলি তাদের ভেরিফাইড পেজ থেকে এক টুইট বার্তায় এই খবর জানিয়েছে। ইসলাম সম্পর্কে হেইগির আগ্রহ অনেক পুরনো। জানা যায় আজ থেকে প্রায় 20 বছর আগে তিনি একই সঙ্গে মুসলমান এবং খ্রিস্টান পাদ্রির দায়িত্ব পালন করতে আগ্রহ পোষণ করেছিলেন, তবে তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি। সম্প্রতি তিনি এক ব্লগ পোস্টে তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। ইসলাম ধর্ম গ্রহণকে নিজের ঘরে ফেরার মতো উল্লেখ করে হেইগি উরুফে আব্দুল লতিফ বলেন, আমার ইসলাম গ্রহণ মূলত আবারও ইসলামে ফিরে আসার মতো, অনেকটা যেন আমি আবার নিজ বাড়িতে ফিরে এলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে হেইগির ইসলাম গ্রহণের বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। মুসলিম সম্প্রদায় তাকে উষ্ণ স্বাগত জানিয়েছে উল্লেখ করে নৌ মুসলিম আব্দুল লতিফ বলেন, মুসলিম সম্প্রদায় আমাকে ব্যক্তিগত এবং অনলাইন উভয় ক্ষেত্রেই অবিশ্বাস্য উষ্ণতা এবং আতিথেয়তা দেখিয়েছে। এমন আতিথেয়তা আমি আগে কখনোই দেখিনি। 2003 সালে হিলারিয়ান হেইগি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চের আনুগত্য গ্রহণ করেন। পরে 2017 সালে পূর্ব ক্যাথলিক চার্চে যোগদান করেন। তার আগে উইসকনসিনের সেন্ট নাজানিয়ানের হোলি রিজারেকশন মানাস্টেরি থেকে বাইজেন্টেন ক্যাথলিক যাজক সন্ন্যাসী হওয়ার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এত কিছুর পাশাপাশি তিনি ভেতরে ভেতরে ইসলামের প্রতি অনুগত ছিলেন। পরিশেষে মহান আল্লাহ তাআলা তাকে কবুল করায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে সক্ষম হন। এখন আমরা জানব আমাদের আজকের আলোচনার দ্বিতীয় ব্যক্তি মার্কিন শিক্ষিকার ইসলাম গ্রহণ সম্পর্কে। বারবারা অ্যান লরেন্স নামের মার্কিন শিক্ষিকা, তুরস্কে বেড়াতে এসে ইসলামের সৌন্দর্য নজর কাড়ে তার। 2012 সালে দেশটির আদানায় তার ইসলাম গ্রহণের ঘটনাটি ঘটে। তিনি বলেন, ইসলামের সব রকমের সৌন্দর্যের সমাহার দেখেই আমি তা গ্রহণ করেছি। আদানার প্রাদেশিক মুফতি শায়খ আবদুল্লাহ দিমির তাকে কালেমা পড়িয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামে দীক্ষিত করেন। ইসলাম গ্রহণের পর বারবারা অ্যান লরেন্স এক সাক্ষাৎকারে বলেন, আমি সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলামে প্রবেশ করেছি এবং এটাতে আমি নিজেকে খুব সুখী অনুভব করছি। বারবারা বলেন, যখন আমি ইসলাম সম্পর্কে জানতে শুরু করলাম তখন তাতে আমি মানবিক মূল্যবোধ, সহমর্মিতা, উত্তম চরিত্র ও সম্পর্কের গুরুত্বের বিষয়টি দেখতে পাই। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাকে ইসলামের দিকে পথ দেখিয়েছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি অন্যদেরও যেন তিনি এই শাশ্বত ধর্মের প্রতি হেদায়ত দান করেন। এদিকে মুফতি শায়খ আবদুল্লাহ দেমির বলেন, ইসলামের দরজা সবার জন্য খোলা, যে চায় সেই ইসলামে প্রবেশ করতে পারে। যেই ইসলাম ধর্ম গ্রহণ করবে আল্লাহ তাকে পূর্বের সকল পাপ থেকে মার্জনা করবেন এবং ইসলাম গ্রহণকারী এমন ব্যক্তিতে রূপান্তরিত হবে যেন এইমাত্র তাকে তার মা পৃথিবীতে ভূমিষ্ঠ করলেন, অর্থাৎ সে নিষ্পাপ হয়ে যাবে। এখন আমরা জানব আমাদের আজকের আলোচনার তৃতীয় ব্যক্তি, যিনি মুসলমানদের ইবাদতে আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মূলত একজন জাপানি নারী। তুরস্কের কোতাহিয়া রাজ্যে এই জাপানি নারী আনুষ্ঠানিকভাবে মুসলমান হওয়ার ঘোষণা দিয়েছেন। তুর্কি স্বামী ও আশপাশের আত্মীয়দের নামাজসহ অন্যান্য ইবাদত দেখে আকৃষ্ট হয়ে ইসলামের ছায়া তুলে আসেন তিনি। এই খবরটি প্রচারিত হয়েছিল জিও নিউজে। কোতাহিয়ার সেন্ট্রাল মসজিদে জাপানি এই নারী চিতাশু তুর্কমান 32 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। চিশাতো তুর্কমান উপস্থিত লোকজনদের সামনে কালেমায়ে শাহাদাত পাঠের মাধ্যমে ইসলামে প্রবেশের ঘোষণা দেন। এ সময় তার স্বামী ঐতন তুর্কমানও সেখানে উপস্থিত ছিলেন। চিশাতো জানান, মুসলিম হওয়ার পরে তার নাম পরিবর্তন করে জিনান রাখা হয়েছে। ইসলাম গ্রহণ অনুষ্ঠানের শেষে তাকে একটি সার্টিফিকেট এবং জাপানি ভাষায় অনুবাদ করা পবিত্র কোরআনের একটি অনুলিপি দেওয়া হয়। স্বামী ঐতন তুর্কমান জানান, তিনি যখন জাপানে কাজের জন্য গিয়েছিলেন সেখানে চিশাতোর সাথে তার পরিচয় হয়। 2017 সালে তারা বিয়ে করেন। তাদের 4 বছর বয়সী একটি মেয়েও আছে, তবে তিনি কখনও তার স্ত্রীকে ইসলামে ধর্মান্তরিত হতে বাধ্য করেননি। চিশাতো নিজের ইচ্ছাতেই মুসলিম হয়েছে। ঐতন তুর্কম্যান আরও বলেন, আমি ও আমাদের আশপাশের আত্মীয়রা যেসব ইবাদত বন্দিগি করি তার দ্বারা আমার স্ত্রী ব্যাপকভাবে প্রভাবিত হয় এবং ইসলামকে আরও বেশি করে জানার জন্য গবেষণা শুরু করে। পরে আমি তাকে কোরআনের একটি জাপানি অনুবাদ এনে দেই। এটি পরে সে ইসলামের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। একসময় চিতাশু জানায় সেও ইসলাম ধর্ম গ্রহণ করতে চায়। এভাবেই এই জাপানি নারী ইসলাম ধর্ম গ্রহণ করে। এখন আমরা জানব আমাদের আজকের আলোচনার চতুর্থ ব্যক্তি, যিনি মুসলিম বন্ধুর জীবনযাপনে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মূলত একজন মার্কিন প্রকৌশলী। মুসলিম বন্ধুদের জীবনযাপনে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ডেভিড বেঞ্জামিন নামের 38 বছর বয়সী এক মার্কিন প্রকৌশলী। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানার রমজান উগলু মসজিদে আনুষ্ঠানিকভাবে ডেভিড বেঞ্জামিন ইসলাম ধর্ম গ্রহণ করেন।
এর আগে তিনি আদানার দারুল ইফতায় ইসলাম গ্রহণের ব্যাপারে নিজের আগ্রহের কথা প্রকাশ করেন। পরে সেখানকার প্রাদেশিক মুফতি শায়খ মুহাম্মদ চিশতি তাকে কালামা পাঠ করিয়ে ইসলামে প্রবেশ করান। বেঞ্জামিনের ইসলাম গ্রহণকে কেন্দ্র করে রমজানুগলু মসজিদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে নিজের অভিব্যক্তি প্রকাশ করে তিনি জানান, এর আগে তিনি কোনো ধর্মীয় বিশ্বাসী ছিলেন না, তবে তার কিছু মুসলিম বন্ধু ছিল যাদের সাথে তিনি চলাফেরা ও উঠাবসা করতেন। খুব কাছ থেকে বন্ধুদের জীবনযাপন দেখে বেশ প্রভাবিত হন বেঞ্জামিন। এরপরেই তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেওয়ার পর শায়খ মুহাম্মদ চিশতি তাকে পবিত্র কোরআনের একটি ইংরেজি অনুবাদের প্রতিলিপি ও বেশ কিছু ইসলামিক বইপত্র উপহার দেন। আর এভাবেই এই মার্কিন প্রকৌশলীর ইসলাম ধর্ম গ্রহণ করা সম্পন্ন হয়। এখন আমরা জানব আমাদের আজকের আলোচনার সর্বশেষ ব্যক্তি, ওডেসা বন্দরের সেই নাবিক যার ইসলাম গ্রহণে রয়েছে একটি চমকপ্রদ ঘটনা। একজন আলোকিত নৌমুসলিম হিসেবে ইউক্রেনের শহর ওডিশায় খুবই প্রশংসিত ছিলেন আলহাজ ইসমাইল। তার মুসলিম হওয়ার কাহিনীটি বর্ণনা করেছেন ইউক্রেনের চেরনিভজি শহরের ইসলামিক সেন্টারের প্রধান ডক্টর হামজা ইসা। ডক্টর হামজা বলেন, আজ থেকে 15 বছর আগে ভ্লাদিস্লাভ ইসলাম ধর্ম গ্রহণ করে ইসমাইল নাম ধারণ করেন। তখন তিনি ওডিশা বন্দরে নাবিকের কাজ করতেন। যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন বাধা হয়ে দাঁড়ালেন তার স্ত্রী। শুধু তাই নয়, ইসলাম গ্রহণের সিদ্ধান্ত থেকে সরে না আসায় স্ত্রী তাকে ছেড়ে চলে গেলেন। ডক্টর হামজা ইসা জানান, এভাবে দীর্ঘদিন স্বামীর সঙ্গে অভিমান করে কাটালেন তার স্ত্রী। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তিনি এবং আশ্চর্যজনকভাবে মৃত্যুর মাত্র 3 দিন আগে স্বামীর প্রতি তার অভিমান ভাঙল আর তার স্ত্রীও ইসলাম ধর্ম গ্রহণ করলেন। এরপর স্ত্রী স্বামী আলহাজ ইসমাইলের কাছে ফিরে আসেন এবং 3 দিন অত্যন্ত সুখ ও ইমানের সঙ্গে একই ঘরে বসবাস করেন। এরপরেই স্ত্রীর ইন্তেকাল হয়। এই ঘটনা খুব বেশি আগের নয়, এখন থেকে মাত্র 6 বছর আগের ঘটনা। ডক্টর হামজা ইসা বলেন, এই নমুসলিম স্ত্রীলোককে ওডিশায় মুসলমানদের একটি কবরস্থানে দাফন করা হয় এবং ওই একই মাসে স্বামী আলহাজ ইসমাইলও আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরলোক গমন করেন। রাশিয়া ইউক্রেনের ঝামেলা শুরু হওয়ার পর ইসমাইল যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে চলে যান এবং এখানেই তার ইন্তেকাল হয়। সন্তানেরা ইসলামী রীতি মেনে যুক্তরাষ্ট্রে তাকে দাফন করেন, তবে তার সন্তানেরা এখনও ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় গ্রহণ করেননি। মৃত্যুকালে তার 70 বছর বয়স হয়েছিল বলে জানা যায়। সম্মানিত সুধী, মার্কিন পাদ্রি প্রকৌশলী শিক্ষিকা সহ উল্লেখিত 5 ব্যক্তির ইসলাম গ্রহণ সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।